রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং বৈকুণ্ঠপুর বন বিভাগের আয়োজনে শিলিগুড়িতে বন মহোৎসব 2024-এর শুভ সূচনা হতে যাচ্ছে আজ। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি। আজ শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে এই বন মহোৎসব 2024-এর শুভ সূচনা হতে যাচ্ছে। চলুন আপনাদের সামনে তুলে ধরব এর বিস্তারিত তথ্য। পরিবেশের সবুজায়নের লক্ষ্যে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো আজ বন মহোৎসব 2024-এর। বন মহোৎসব উপলক্ষে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে হলো আমার স্কুল আমার গাছ প্রকল্প। মূলত এর মাধ্যমে গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হলো আজ স্কুল পড়ুয়াদের। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই বন মহোৎসব 2024-এর শুভ সূচনা করেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর, ডিএফও বৈকুণ্ঠপুর রাজা এম সহ অন্যান্য বন আধিকারিক ও শিলিগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। পাশাপাশি সবুজ পতাকা দেখিয়ে একটি ট্যাবলোর সূচনা করা হয়। আমাদের রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য বন দপ্তরের ব্যবস্থাপনায় এই প্রচেষ্টা চলছে। বিগত বছরগুলোতে যেভাবে বিশ্বের উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হয়েছে, পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের মানব সভ্যতা যত অগ্রগতি হয়েছে তত নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস করা হয়েছে। এই যে নির্বিচারে বৃক্ষচ্ছেদন, তার একটা বিরূপ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী আমাদের পরিবেশ, তার উপরে মানব সভ্যতার একটা সংকটময় ক্রান্তিকালে আমরা এসে পৌঁছেছি। এই সময় শুধু রাজ্য সরকার তার বন দপ্তর নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত লোকাল সেলফ গভর্নমেন্ট, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব এনজিও, আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে সবুজ সুন্দর এবং আমরা প্রকৃতি বান্ধব আমরা করে তোলার প্রচেষ্টা নিচ্ছি। আমরা পুরসভার পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রকল্প আমরা নিয়েছি, আমরা গাছকে না কেটে বিভিন্ন জায়গায় যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন মানুষ তাদের বাড়ি ঘর বানাচ্ছেন, আমরা বিশেষ পদ্ধতিতে সেই বড় বড় গাছগুলোকে তুলে আমরা বিভিন্ন জায়গাতে শিলিগুড়ি শহরে বিভিন্ন চিহ্নিত জায়গায় আমরা এই গাছগুলো লাগাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই, ভারতবর্ষের মধ্যে আমরা শিলিগুড়ি শহরকে আমরা মডেল টাউন হিসেবে পরিণত করতে চাই, সিটি হিসেবে, যেখানে বৃক্ষ ছেদ হয় না। বন মহোৎসব 14 জুলাই থেকে 20 জুলাই অবধি আমরা প্রত্যেক বছরই পালন করি। তারই একটা শিলিগুড়ি এলাকাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল ফাংশন এখানে আমরা আয়োজন করেছি। এখানে বৈকুণ্ঠপুর ডিভিশন থেকে একটা স্কিম নেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের জন্যে, ওদের একটা আমার গাছ আমার স্কুল এরকম একটা ওরা একটা কম্পিটিটিভ একটা এ বানানোর জন্যে স্কুলের মধ্যে এই একটা প্রস্তাব নিয়েছি। ওদেরকে স্কুলকে গাছগুলো দেওয়া হবে, তারপরে যে ভালো করে বাঁচিয়ে রাখতে পারে আগামী বছর ওদেরকে আমরা ওদেরকে রিকগনাইজ করবো, প্লাস ওদেরকে আমরা ফেসিলিটেশনও করবো। এটাই একটা উদ্দেশ্য আছে কি মেইনলি বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটিটিভনেস এ করতে পারি, ওটা আছে। প্লাস গাছগুলো সঙ্গে সঙ্গে আমরা যেগুলো লাগাচ্ছি ওটা রাখা করার জন্য একটা এইরকম একটা আমরা ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমরা প্রত্যেকটা নর্থ বেঙ্গল জেলাতে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামটা করা হচ্ছে বন মহোৎসবের। এই 7 দিনের প্রোগ্রাম চলবে, বিভিন্ন স্কুলে আমরা
বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান্টেশন প্রোগ্রামটা করছি, প্লাস ফ্রি ডিস্ট্রিবিউশন অফ চারা গাছও করা হচ্ছে। ট্যাবলো পুরা টাউনে ঘুরবে, আর ওই ট্যাবলো নিয়ে ওখানে ফ্রি গাছগুলো মানে যেগুলো আছে ওগুলো যারা যারা চাইবে ওদেরকে দেওয়া হবে ওখানে শিলিগুড়ি মহকুমার মধ্যে। শিলিগুড়ি এখানে এই এই ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি আছে, এইরকমই আমাদের বিভিন্ন জেলার মধ্যে ট্যাবলোগুলো ঘুরবে। এটা ভাস্কর প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই বন মহোৎসবের কর্মসূচি রাখা হয়েছে কার্যত পরিবেশের রক্ষার্থে, তথা পরিবেশকে সবুজে ভরিয়ে তুলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে। এবং সকলের মধ্যে বিশেষ করে ছাত্রদের মধ্যে গাছ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে গাছ লাগানোর পাশাপাশি আজ এক এই বিষয়ক সুসজ্জিত ট্যাবলো শিলিগুড়ির বিভিন্ন পথ পরিক্রমা করলো। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আমরা এভাবেই আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজ এর। শিলিগুড়ি থেকে সুস্মিতা গুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।